কথা আপনাদের সাথে আছি আমি তাসনুভা মোহনা প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী দিলারা বেগম জলির একক চিত্রকলা প্রদর্শনী প্যারাবলস অব দ্য ওম্ব প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত আটটা এই সময় প্রদর্শনী চলবে ২৮ মার্চ পর্যন্ত আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্রী নাসির আলী মামুনের আলোকচিত্র প্রদর্শনী জয় বঙ্গবন্ধু প্রদর্শনী চলবে ২৪ মার্চ পর্যন্ত বনানী ঢাকা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী জাহাঙ্গীর আলমের একক চিত্রকলা প্রদর্শনী প্রাণের প্রশস্তি প্রদর্শনী চলবে ২৫ মার্চ পর্যন্ত দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি এবার এটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠান মালার রাতের আয়োজনে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান রাত ৮টা ২০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক পরের মেয়ে এখন তো আসলে আমার বয়স হয়েছে কখন যে মরে যাই কেউ বলতে পারে না তাই ভাবছি আরিয়ানার নামে উইলটা করে যাই ও যাতে আরামে বিনা বাধায় পড়াশোনাটা শেষ করতে পারে তুমি ইদানিং মরার চিন্তা একটু বেশিই করছো আমাকে হাফ মাসের বেতনটা একটু দেয়া যাবে খুব দরকার ছিল এখন আপনি এই মাসেও তো অনেকগুলো ভাও ভাও বোনাস পেয়েছেন রাত ৯টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান গানের অন্তরালে রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক রূপ আমি গরিব মেধাবী স্টুডেন্ট এদেশে আছি স্কলারশিপে এসেছিলাম যতটুকু টাকা নিয়ে এসেছিলাম শেষ প্রেম নিবেদন আবেদন ধোঁয়াটা ১ কাপ ক্যাপাচিনো বাকিটা না হয় সময় নির্ধারণ করবে যদি না মঞ্জুর হয় রাত ১১টা ৩০ মিনিটে থাকছে টক শো এই সময়ে এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস এরপর আসছি আলাপচারিতায় প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা দাদা শুভ সন্ধ্যা কেমন আছেন টেনশন তো অবশ্যই কাজ করছে এবং আশাবাদী সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদেরকে সকল পাপ মোচন করে হয়তো আমাদেরকে সুন্দর পথে আবার চালিত করবেন আমি খুবই বুঝতে পারছি বৈশ্বিক পরিস্থিতির বর্তমান যে অবস্থা সেই জায়গাটায় কেমন আছেন প্রশ্নটা জিজ্ঞেস করাও আসলে একটুখানি বিব্রতকর তো অন্য প্রসঙ্গে চলে আসি তাহলে আমরা সবাই জানি যে আপনি একজন নন্দিত ফ্যাশন ডিজাইনার কিন্তু এই ডিজাইনার পরিচয়কে ছাপিয়ে সম্প্রতি অন্য একটি পরিচয় শ্রোতাদের কাছে মুখর হয়ে ফিরছে আপনি ন্যান্সির সাথে একটি গানে কণ্ঠ দিয়েছেন এর আগেও অনেকগুলো গান করেছেন সম্প্রতি যে কাজটি হলো সেটি সম্পর্কে একটু আপনার মুখে শুনবো আসলে যতবারই গান নিয়ে কেউ প্রশ্ন করে না প্রথমে আমি কৃতজ্ঞতা জানাই দিনাত ঝানমন্নি আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী যার কারণে আসলে আমি সাহসটা পেয়েছিলাম কারণ যে কোনো নতুন কাজে মানে সৃষ্টিশীল কাজে বিশেষ করে কারো না কারো ইন্সপিরেশন তো আসলে লাগে তো সেই জন্য কবির বকুল ভাই দিনাত ঝানমন্নি দুজনের কাছে আমি কৃতজ্ঞ তারা প্রথম আমাকে সাহসটা জুগিয়েছেন এবং এরপরে তো আসলে অনেক অনেক ফেমাস সিঙ্গারদের সাথে গান করেছি সেই কণা কোনাল তারপর আখি আলমগীর তারপর আমাদের আবিদা সুলতান আপু কনক চাপা আপু দেবলীনা সুর স্মৃতি সাহা ন্যান্সির গানটা হবে কি মানে খুব মজার একটা ঘটনা ন্যান্সির সাথে প্রায় ২-৩ বছর আগে আমার একটা ফটোশ্যুট হয়েছিল ওর গানের আলাদা একটা ধরন আছে এবং বাংলাদেশে একটা নতুন স্টাইল সে
ফর্ম করেছে, যেটা আসলে গানের মানে আলাদা একটা চেঞ্জ আসছে তাদের মাধ্যমে। হাবিব এবং ন্যান্সির দুজনের মাধ্যমে তারা যথেষ্ট একটা স্পেস তৈরি করেছেন বিগত বছরগুলিতে, একটা টেস্ট তৈরি করেছেন শ্রোতাদের কানে। এবং তার সাথে আমার দুই তিন বছর আগে একটা ফটোশ্যুট হয়েছিল, এরপরে তেমন একটা যোগাযোগ নেই, টুকটাক হোয়াটসঅ্যাপে কথা হয়, হয়তো হয় না এরকম, কারণ এত ব্যস্ত থাকে ম্যাক্সিমাম টাইম, হয়তো ময়মনসিং থাকছেন, যোগাযোগ ওরকম নাই আমার সাথে, যেটা অন্য শিল্পীদের সাথে যে যোগাযোগটা আমার আছে। তো একদিন এসএটিভিতে আমি গেছি ইন্টারভিউ দিতে বেলা শেষে, ইন্টারভিউর জন্য মেকআপ রুমে মেকআপ নেব, ঠিক একই দিনে তারও শুটিং ছিল। হ্যাঁ, তা আমি মেকআপ করছি, হঠাৎই পিছনে এসে দাঁড়ালো, দাঁড়ায় কেমন আছেন দাদা, ভালো আছি, এটা সেটা বলে আমি মেকআপ করছি, চোখ বন্ধ, হঠাৎ বলতেছি যে আপনি তো সবার সাথেই গাইছেন, আমার সাথে গান করবেন না? আমি না চোখ খুলে ফেলছি, মানে কি আমি গাইছি ও সাথে যখন দেখা তখন কিন্তু গান টান গাই না, প্রায় দুই তিন বছর আগের কথা। পরে বলছে হ্যাঁ আপনি তো খুব সুন্দর গান করেন, আমি আপনার সাথে গান করবো, এই হলো গল্পের সূচনা। পরে আমি তাহলে তো ভালোই, গানটা গাইলে তো দুজনে মিলে সুন্দর কিছু একটা ইয়া থাকে, আর আমি তো লাকি ন্যান্সি আমার সাথে গান করবে। তারপর যাই হোক, কিছুদিন চলে গেল, কয় মাস চলে গেছে, কয়েকজনকে বলেছিলাম যে একটা ন্যান্সির গানে তো আলাদা একটা ধরন আছে, ওই রকম একটা গান আমাকে তৈরি করে দিতে, বেশ কয়েকজনকে গীতিকার সুরকারকে বলেছি, যাই হোক অনেকেই দিয়েছেন, কিন্তু আমার কাছে ন্যান্সি টাইপ মনে হয় না আর কি। শেষ পর্যন্ত রবিউল ইসলাম জীবন এবং আমাদের মার্সেল দুইজনে মিলে একটা গানের সৃষ্টি করেছে, জীবন গানটি কথা দিয়েছে এবং মার্সেল সেটা সুর করেছে। পরে ন্যান্সিকে পাঠালাম, ন্যান্সিরও খুব পছন্দ হলো, তারপরে দুজনে একদিন গিটার ভয়েস দিলাম আর কি, এবং সেটা হয়ে গেল। হ্যাঁ, গানটা আসলে ফুল কমপ্লিট এখনো হয়নি, কারণ দেশের অবস্থার কারণে ফাইনাল টিউনিংটা আর কি, মিক্সিংটা এখনো বাকি আছে। আচ্ছা, সেটা যদিও বাকি আছে, কিন্তু আজকে তো আপনাকে আমরা শুভ সন্ধ্যার আড্ডায় পেয়েছি, এবং এই গান নিয়ে যখন আলোচনা হচ্ছে আর আপনাকেও যেহেতু পেয়ে গেছি, তখন দুই লাইন যদি একটু শুনিয়ে দেন তাহলে খুব ভালো। আসলে এই অবস্থা গান গাওয়া, তুমি ভালোবাসো বলে ভালো আছি আজ, মন সাগরে ছুটে বেড়ায় সুখের জাহাজ, স্বপ্নরা সাথে চলে, গল্পরা কথা বলে, পৃথিবীটাকে মনে হয় প্রিয় সব রঙের কোলাজ, তুমি ভালোবাসো বলে ভালো আছি আজ, মন সাগরে ছুটে বেড়ায় সুখের জাহাজ। ভীষণ সুন্দর গানের কথা, এবং তার সুরটাও ভীষণ রকমের সুন্দর, খুব সুন্দর। মার্সেল ছোট্ট একটা ছেলে এবং আমার সাথে ফেসবুকে বেশ কিছুদিন ধরে আছে, ওর গানের ট্যালেন্ট দেখে আসলে মুগ্ধ হয়ে এত, এবং ওর কণ্ঠ এত সুন্দর, ও যখন আমাকে ডেমো করে পাঠিয়েছে আমি বলছি মার্সেল আমি জীবনে গানে কণ্ঠ দিতে পারবো না, তুমি এত সুন্দর করে গিয়েছো, বলে না না দাদা আপনার কণ্ঠ আপনার মতো, আপনার কণ্ঠ কিন্তু ভীষণ রকমের সুন্দর, এটা আমাকে বলতেই হচ্ছে, যদিও সামনাসামনি প্রশংসা করা খানিকটা বিব্রতকর, সেটা আমি বুঝতেই পারছি। আসলে আমার তো কোনো রেওয়াজ নেই, কখনো গান শিখি নাই, কিছুই না, নিজে নিজে। তাহলে ব্যাপারটা কি এরকম হয়েছিল যে খুব একটা শখের বশে সঙ্গীত শিল্পী হিসেবে কাজটা করতে? আসলে সঙ্গীত শিল্পী না কিন্তু আমি, এটা আমি কখনোই মানবো না, তাহলে সঙ্গীত শিল্পীদের অপমান করা হবে যারা দীর্ঘ জীবনে চর্চা করে গান করছেন। আমি আসলে জীবনে সারে গামাও গাইনি, আমি কখনো গান শিখিনি, কিছুই শিখিনি, কিন্তু যেটা হয়েছে প্রচুর গান শুনি এবং প্রচুর ছোটবেলা থেকেই আমার ছবি আঁকার পরে যদি একটা ভালো বন্ধু থাকে সেটা গান। এবং আমার মজার ঘটনা ছিল, আমার বাসায় কিন্তু কোনো ক্যাসেট প্লেয়ারও ছিল না বা কোনো টেলিভিশনও ছিল না, আমরা টেলিভিশন দেখতাম মানুষের ঘরে গিয়ে, এবং আমি গান শুনেছি, গান শিখেছি, মানে গান মুখস্থ করতাম গিয়ে ক্যাসেট প্লেয়ারের দোকানগুলো, রেকর্ডিং এর দোকান যেগুলো, জিআইটি, হ্যাঁ, উর্মি ইলেকট্রনিক্স, গীতাঞ্জলি, গীতি মালঞ্চ, এদের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ করে ফেলেছিলাম শুধুমাত্র গান শোনার জন্য। চমৎকার একটা স্মৃতিচারণ হয়ে গেল এটার পাশাপাশি। আপনি যে মিউজিক ভিডিওগুলো করেছেন অনেকের সাথে, সেগুলো কিন্তু দর্শক শ্রোতারা অনেক অনেক বেশি লুফে নিয়েছে, অনেক বেশি পছন্দ করছে, এবং আপনার সেই মিউজিক ভিডিওগুলো ভীষণ রকমের লাক্সারিয়াস হয়ে থাকে, অনেক এক্সপেন্সিভও হয়ে থাকে, আমরা দেখেছি, মানে কি ধরনের আইডিয়া মাথায় আসে, কি ধরনের কনসেপ্ট নিয়ে কাজগুলো করেন, কিভাবে করেন? আমি যেমন একটা গান করেছিলাম, এটা আসলে কভার করা আমাদের শ্রদ্ধেয় শিল্পী কুমার শানুর গাওয়া, যখন রাত্রি নিঝুম, এটার মধ্যে আমি মডেল করেছিলাম আমাদের সবার প্রিয় অভিনেত্রী শর্মিলা আহমেদকে, কারণ আমি এমনি মা ডাকি, এবং ভিডিওটা
এমনভাবে তৈরি করে আমার মা বেঁচে থাকার কালীন আমি মাকে যেভাবে সেবা করতাম, মার ভালোবাসা, মার ওই জিনিসটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আসলে আমি খুব এক্সপেন্সিভ কিছু করি না, কারণ আমি তো গান বিক্রি করছি না, সত্য কথা যেটা। এবং আমার সাথে যারা গান করেন তারা প্রত্যেকে কিন্তু একটা কথাই বলেন যে তুমি গানকে ভালোবাসো এবং সেই জন্যই আমরা তোমার পাশে, এবং সেই ফ্লেভারটা সেখানে পাওয়া যায়, বোঝা যায়। তো গানের যখন যে গানটা তৈরি হয় আমার খুব অদ্ভুত অদ্ভুত সিচুয়েশন আছে। যেমন আমি কাতার গেলাম কয়েকদিন আগে শো করতে, এবং যখন ওখানকার অনেকেই দেখলাম আমার গানের ভক্ত ভিডিওতে দেখে, এবং মজার মজার কিছু কিছু ঘটনা আছে বললে আপনি বুঝতে পারবেন। তো ওইখানে একটা ছেলে ছিল আদর, বলে চলেন আপনাকে একদিন ঘুরিয়ে দেখাবো। আমি ঘুরিয়ে দেখাবো, তখন আমার ছেলে আমার সাথে যে রিজভি ছিল বলছে যে দাদা আমরা একটা ভিডিও করিনি। তখন আমার রিসেন্ট একটা নতুন গান আমি লঞ্চ করেছিলাম, যে যেটা জুলফিকার রাসেলের লেখা, ভাইয়া খুব সুন্দর একটা গান দিয়েছিলেন, এবং একটা মনি ভাই মনি জামান উনি সুর করেছেন, খুব সুন্দর একটা গান। ওই গানটা নিয়ে আমরা যখন ভিডিও করতে যাই তখন ওই ছেলে বলেছেও তার কাছে ক্যামেরা আছে, নিয়ে আসবে ক্যামেরা। সে ক্যামেরা ঠিকই নিয়ে আসছে, স্পটে যাওয়ার পর বলছে যে ক্যামেরা চার্জ করে, চার্জ দেওয়া হয়নি রাতে। হ্যাঁ কি করবো, থেমে যাবো, এত সুন্দর লোকেশন, মানে যেখানে সমুদ্র এবং পাহাড় মিশে গেছে এমন একটা জায়গা আমাদের নিয়ে গেছে কাতারে, এত সুন্দর। পরে কি করবো, যে বলে আমার একটা মোবাইল আছে, মোবাইলটাই আপনি করেন, মোবাইল মোবাইল অনেক সুন্দর। তখন রিজভি কখনো এইগুলি কাজ করেনি, আমার সাথে রিজভি ছিল, তখন ও ওর মধ্যে ভিডিওটা করেছে, যেটা খুবই প্রশংসিত হয়েছে ফেসবুকে, ইউটিউবে দেওয়া আছে ভিডিওটা, খুব সুন্দরভাবে তৈরি করা। আমার হঠাৎ হঠাৎ, যেমন কয়েকদিন আগে আমি নক্ষত্রবাড়িতে গেছিলাম, আমার আমেরিকাতে বন্ধু আসছে, তার ওয়াইফ হচ্ছে রাশিয়ান, কখনোই বাংলাদেশে আসেনি, বাংলাদেশে এসে সে ঘর থেকে বেরোচ্ছে না, কি ব্যাপার, এখানে অনেক ডাস্ট, সে সহ্য হচ্ছে না। পরে আমি চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, তখন নক্ষত্রবাড়ি প্ল্যান করলাম, বিপাশাকে বললাম যে আমরা এরকম ঘুরতে যাবো, ঠিক আছে তোরা যা ঘুরতে যাবি। তো শুটের যাওয়ার আগের দিন প্ল্যান করলাম যে যাবোই যেহেতু, তাহলে আমি তো সারাক্ষণ বসেই থাকবো, এত বড় সুন্দর লোকেশন, একটা ফটোশ্যুট করা যায়। তখন রিজভিকে বললাম যে আমার ডিজাইনার যে, আমি বললাম যে তুমি একটু অ্যারেঞ্জ করো দুই তিনজন মডেল নিয়ে, আমরা ওখানে একটা ফটোশ্যুট করে ফেলবো। তখন সে সেইভাবেই প্ল্যান করলো। কিন্তু যেদিন আমরা ঘুরতে যাবো, সকাল থেকে যাওয়ার সময় গাড়িতে বসে বসে প্ল্যান করলাম, আচ্ছা যাচ্ছি যেহেতু, আমার তো একটা নতুন গান বেরিয়েছে এই জীবনে তুমি এলে, গানটা এত সুন্দর মিউজিক, তাহলে ভিডিও করে ফেলি কেমন হয়। তখন করলাম কি, মডেল কেউই জানে না, কোনো স্ক্রিপ্ট নাই, এবং উজ্জ্বল ভাই ইনি এসেছিলেন আমাদের সাথে ক্যামেরা ই করার জন্য, জাস্ট ফ্যাশন ফটোগ্রাফি করার জন্য। তখন নিয়ে আসার পর আমি বললাম যে আমি এই লোকেশন দেখেছি, আপনি এইভাবে কিছু ফুটেজ নেবেন। মডেল তো কিছুই জানে না, মডেলকে বললাম তুমি এখানে বসো, এখানে দৌড়াও, এখানে হাঁটো, এখানে হাসো, ও বুঝতেই পারছে না যে কী হতে যাচ্ছে। পরে ভিডিওটা খুবই, এবং আমাদের সাথে কিচ্ছু ছিল না, শুধু একটা ক্যামেরা ছিল, কোনো লাইট টাইট কিছুই ছিল না, বা আমার কাজগুলো না আসলে এইভাবেই হচ্ছে। আমার গানের ব্যাপারে আমি অনেক সিরিয়াস ঠিকই, কিন্তু সিচুয়েশন বুঝে কাজগুলো করে ফেলি আর কি। অনেকগুলো ছোট ছোট গল্প আমরা শুনলাম আপনার গান নিয়ে, যদিও কিন্তু সেগুলোর সাথে কোথাও না কোথাও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা কিন্তু রিলেটেড। আজকে অনেক বছর ধরে আপনি এই সেক্টরে যেভাবে কাজ করে আসছেন, এবং যেভাবে সবসময় নতুন নতুন ক্রিয়েটিভ যে ডিজাইনগুলো মানুষকে উপহার দিয়ে আসছেন, আসন্ন ঈদ নিশ্চয়ই ঈদকে সামনে রেখে নতুন কিছু উপহার দেবে, তো সেই প্ল্যানিংটা একটু জানতে চাইবো। আসলে তো আমাদের তো অনেক দুঃসময় পার করছি, এই সময় তো আসলে পহেলা বৈশাখের তুলকালাম অবস্থা থাকার কথা আউটলেটগুলোতে, শপিং মলগুলোতে, সবার মনে, কারণ পুরো বাংলাদেশকে আসলে এই সময়টা আমরা ফিল করি এই নববর্ষ আসলে। এটা আসলে খুব দুঃখজনক, এরকম একটা ঘটনার মধ্য দিয়ে আমরা পার করছি। তারপরেও আমাদের যে কালেকশনগুলো আমরা করেছিলাম পয়লা বৈশাখকে ঘিরে, কারণ বৈশাখের ঈদ তো খুব কাছাকাছি ছিল এবার, তো সেই জন্য ওখানে আমাদের এবার থিম ছিল সব ফোক মোটিভ দিয়ে আমরা কিছু কাজ করেছিলাম, যেটা কিছু এখন শোরুমে পাওয়া যাচ্ছে, এবং অনলাইনে আমরা খুব সার্ভিস দিচ্ছি, যারা অনলাইনে শপিং করছেন তাদেরকে সার্ভিসটা দিচ্ছি। এবং ফোক মোটিভগুলোকে আমরা বিভিন্নভাবে, খুব গদবাদা যে লাল সাদা এরকম না, আমরা বিভিন্ন মাল্টি কালার, কারণ হচ্ছে যেহেতু ঈদ আর বৈশাখ খুব কাছাকাছি, সেই জন্য আমরা মোটিভগুলোকে এমনভাবে ব্যবহার করেছি যেন ঈদ এবং পয়লা বৈশাখ দুইটাকেই সে কভার করতে পারে। এবং কম্বিনেশনটা আমরা সেভাবে করেছি, যেমন টার্কুইশ ব্লু, ফিরোজা বা প্যারোট গ্রিন, একটু ম্যাজেন্টা, তারপর রয়্যাল ব্লু, স্কাই, এইরকম কম্বিনেশনগুলো এমনভাবে করেছি যেন দুইটা পারফেক্ট সার্ভ হয় এভাবে। এটা তো গেল কালারের প্রসঙ্গ। এছাড়া আমি যদি বলি, যেহেতু আপনি বৈশাখের কথাটা উচ্চারণ করলেন, যেহেতু গ্রীষ্মকালীন একটা পোশাকের ব্যাপার কিন্তু সবসময় রয়েছে ফ্যাশন ডিজাইনিংয়ে, তারা খুব গুরুত্ব দিয়েই সিজনাল বিষয়গুলোকে সামনে রেখে কাজ করে থাকে, তো সেটাকে মাথায় রেখে কী করেছেন? সামার কালেকশন যেটা বলি, যে
যেমন আপনি যে শাড়িটা পরে আছেন, দেখলেই কিন্তু আরাম লাগছে। মানে খুব বেশি ভারী কিছু আমরা এই সময়টা অ্যাপ্লাই করি না, কারণ চোখের আরাম এবং গায়ের আরামটা খুব দরকার, এবং ছোট বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ সব এখন মানে চোখে দেখার চাইতে গায়ে পরে আরাম পাওয়া যাচ্ছে কিনা সেই জিনিসটা দেখে, এবং চোখেরও একটা আরামের ব্যাপার থাকে। আমরা এমব্রয়ডারিগুলোকে এমনভাবে মোটিভগুলোকে ব্যবহার করেছি, যেমন খুব সরু করে, খুব চিকন লাইন আপ করা, একটু কারচুপি করা, এমব্রয়ডারি করা, তারপর স্ক্রিন প্রিন্টগুলোকে এমনভাবে লাইন ড্রয়িংগুলি করা যেন সামারকে রিপ্রেজেন্ট করে, এবং সফট টোনগুলো যেগুলো প্যাস্টেল কালার সেই টোনগুলোকে আমরা ব্যবহার করেছি, খুব বেশি ব্রাইটনেসের দিকে যাইনি, এবং কাপড়ের থিকনেসগুলো কটন আমরা বেশি ব্যবহার করেছি, অনেক আদি ভয়েল আছে। আমি এমনি ঠিক সেই প্রসঙ্গে আসতে চাইছিলাম যে বিশ্ব রঙের যে কাজগুলো সেখানে সুতির ব্যবহারটা খুব বেশি, খাদির ব্যবহারটা খুব বেশি, এছাড়াও কি অন্যান্য যে ফেব্রিক্স আছে সেগুলোকে ইউটিলাইজ করছেন? হ্যাঁ অবশ্যই, কাপড়ের মুডের উপর ডিপেন্ড করে আপনার কাপড়, যেমন যদি একটু সিল্ক হয়, কারণ আজকাল তো পার্টিতে গেলে সিল্কটা দরকার হয়, সেক্ষেত্রে আমরা পিওর সিল্ক, রাজশাহী সিল্কগুলো ব্যবহার করছি। তারপর হাফ সিল্কটা যারা একটু হালকা অনুষ্ঠানে পরে যেতে চান, কারণ যেহেতু সালোয়ার কামিজ পরার প্রবণতা এখন বেশি, তো শাড়িটা একটু ফ্যান্সি লুকটাই সবাই আশা করে, তো সেই জন্য আমরা একটু হাফ সিল্ক বা ইন্ডিজ সিল্ক এইগুলো ব্যবহার করছি। কিছু আছে যেমন সুতাগুলোকে টুইস্ট করে কিছু এক্সপেরিমেন্টাল ম্যাটেরিয়াল আছে যেগুলো দিয়ে আমরা কাপড়গুলো বুনিয়েছি, তো এগুলো আপনার শাড়িতে হোক এবং ড্রেসের ক্ষেত্রে কিছু মিক্স মিডিয়া আমরা ব্যবহার করি, যেগুলো হালকা প্রোগ্রামগুলোতে তারা অ্যাটেন্ড করতে পারে। কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের দেশের যে ওয়েদার, আমি আসলে সুতিটাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকি এবং আমার কাজ করতে আরাম পাই। আমরা কিন্তু কথা প্রসঙ্গে কোনো না কোনোভাবে নারীদেরকেই টানছি, বিশেষ করে সুতি শাড়ি বলি কিংবা সালোয়ার কামিজ যেটার কথাই বলি না কেন, সব কিছু নারীদেরকে ঘিরে কিন্তু ফ্যাশনের প্রসঙ্গ আসছে। হ্যাঁ, নারীরা অনেক বেশি ফ্যাশন সচেতন হয়, কিন্তু এছাড়াও যারা পুরুষ রয়েছেন তারাও অনেকে এখন ফ্যাশন সচেতন এবং ফ্যাশন নিয়ে ভাবছেন, তাদের জন্য বিশ্বরঙ কি করছে? অনেক বিশাল কালেকশন আমাদের, তো ফেস রং নামে একটা ব্র্যান্ড আছে যেটা আসলে একটু ওয়েস্টার্ন কালচার যারা পছন্দ করে তাদের জন্য আমরা কাজটা করি। এছাড়া বিশ্বরঙে বিশ্বরং ম্যান্স নামে আমাদের একটা ব্র্যান্ড আছে যেটার কালেকশনগুলো আমরা একদম সব বয়সে, ছোট বাচ্চা থেকে শুরু করে একদম তরুণ যারা আছে বা একটু মাঝ বয়সী একদম বয়োবৃদ্ধ, প্রত্যেকটা বয়সকে ধরে কিন্তু আমরা কাজ করি তরুণদের জন্য। যেমন টি শার্ট থেকে শুরু করে আপনার খুব ফ্যান্সি লুক অনেক শার্ট আছে, ডিজাইনার প্রিন্টের অনেক শার্ট আছে, এবং এখন যেমন টি শার্টটা, যেমন সামার চলে আসছে টি শার্টটা খুব চলবে, এবং টি শার্টের সাথে ম্যাচ করে তারা ফ্লোরাল মোটিভের অনেক শার্ট আছে, স্ট্রাইপ, চেকস, ডট, নানান ধরনের জিওমেট্রিক ফর্ম অনেক প্রিন্টেড শার্ট আছে, এগুলো পরতে পারে। পাঞ্জাবির মধ্যে আমাদের যেমন তিনটা মেজারমেন্ট আছে, একটা হচ্ছে ফেস রং, একটা বিশ্ব রং, একটা হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধাটা হচ্ছে যারা একটু ভুড়ি আছে তাদের জন্য, এবং বিশ্ব রংটা তো রেগুলার সাইজ, আর ফেস রংটা হচ্ছে আপনার একটু স্লিম ফিট যারা পরে তাদের জন্য। মানে ভালো লাগলো বিষয়গুলো জেনে, কারণ আমরা সবসময় জানি যে বিশ্বরং সবসময় ক্রিয়েটিভ বিষয় নিয়ে কাজ করে থাকে, আর আমরা আসলে যেই পরিস্থিতির মধ্য দিয়ে বর্তমানে যাচ্ছি, শুরুতে আপনি বলেছেন যে ভারাক্রান্ত একটা সময় যাচ্ছে, কিন্তু তারপরেও তো আমরা হাসতে চাই, সবসময় আনন্দে থাকতে চাই, কারণ এতটা মন খারাপ করে এতটা দুঃখ নিয়ে কত। আমি একটু বলি, যেটা হচ্ছে ফেসবুক আসলে ক্ষেত্রে প্যানিক করে ফেলছে মানুষকে, সত্য কথা। ওটার পাশাপাশি নেগেটিভ অনেক কিছু ঘটতে থাকে আরো, যেটা আসলে মানুষ কেন এগুলো করে এরকম সিচুয়েশনে এসে আমি বুঝতে পারি না। তো আমার মনে হয় এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, আমরা প্রত্যেকে পাশে গিয়ে দাঁড়াবো, এবং সবসময় যে ফেসবুকে এই সচেতন তো অবশ্যই করবো, কিন্তু প্যানিক তৈরি করার দরকার নেই আসলে, কারণ আমরা যে মানুষটা ঘরে থাকবে সে যদি এখন মনে করে যেটা ফেসবুক নানানভাবে সে কিন্তু তার বিনোদনটা খুঁজবে, তার সময় পার করতে হবে, সে পরিবারের ভেতরে হোক পরিবারের বাইরে হোক কোনো না কোনোভাবে কিন্তু সে একটু শান্তি খুঁজবে, এবং একই সাথে আল্লাহকে স্মরণ করছে, ঈশ্বরকে স্মরণ করছেন ঠিকই, কিন্তু পাশাপাশি আমি চাই তারা একটু আশাবাদীও হোক যে আমাদের এই অন্ধকার দূর হয়ে যাবে। তো আমরা যদি সেইভাবে সবাইকে জাগ্রত করি, সবাইকে সচেতন করি, এবং এটা নিয়ম কানুনগুলো মেনে চলি, এইভাবে আসলে সচেতনতাটা দরকার, কারণ আমরা সকল ইনফরমেশন পেয়ে যাচ্ছি এবং সবাই ইনফরমেশন দিতেও পারছি, যেটা সত্য কথা সেটাই যেন সামনে আসে। এটা কিরকম, যেমন কালকে মিরপুরে একটা ঘটনা ঘটলো, রাতে শুনলাম একরকম, সকালে এখানে এসে শুনলাম আরেক রকম, তো এগুলো কেন করছে এবং সত্য তথ্য না নিয়ে এগুলোকে আসলে মিডিয়া উচিত না
কভারেজ করাই মনে করি সেটা। তবু আমরা নিউজে অনেক রকমের যে সতর্ক বার্তাগুলো পাচ্ছি, আমার মনে হয় যে ঘরে বসে সেই সতর্ক বার্তাগুলোই মানুষের অবলম্বন করা, মানে খুবই সিম্পল কিন্তু, মানে আপনি ঘর বন্দি থাকুন এই শব্দটি তো আমি মানি না। যেমন আমার কাছে মনে হয় কি যে আমি সারাদিন যত ব্যস্তই থাকি না, রাতের বেলা একটা দুইটা ঘন্টা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, আমার পরিবারে সময় দেওয়াটা এবং বাচ্চাদেরকে জাগিয়ে রাখা হয়, আমি ঘরে আসলে ওদেরকে একটু আদর করবো, আমি যদি সেভাবে এনজয় করি আমার পরিবারকে, ঘর থেকে বেরোনোর কোনো প্রশ্নই আসে না, অনেক কঠিন কিছু না, আমি আমার সংসারে থাকবো, আমার পরিবারের সাথে থাকবো কয়টা দিন মাত্র, এখানে তো বনবাসে পাঠানো হচ্ছে না, তো মানুষ কেন এটাকে এই মিনিংটাও খারাপ যেভাবে, হ্যাঁ ঘর বন্দি থাকুন, হ্যাঁ নেগেটিভলি আর কিছু না, আমরা ঈদের ছুটিতে ঘরে থাকছি না, পরিবারের সাথে থাকছি না, সেইভাবে দেখলে কিন্তু খুব পজিটিভলি নিলে কিন্তু এটা কোনো ব্যাপারই না। কিন্তু এটা করার জন্য সরকার কেন এটা করছে না, অমুক কেন এটা করছে না, তুমি কোনো এটা করছে, আমি মনে করি পাগলও তো তার নিজের স্বার্থটা বোঝে, আর এখানে যেহেতু জীবন মৃত্যুর মাঝখানে আমরা আছি, তো সেই জন্য আমি আমার স্বার্থেই তো আমি আমার ঘরে থাকতে চাই, ঠিক না? তো এইটাকে আসলে এত হার্ট করে দেখার কিছু নেই। আপনি চমৎকার করে আপনার যে ব্যক্তিগত ধারণাগুলো গুছিয়ে বললেন, একেবারে সময় উপযোগী সেই কথাগুলো, সেগুলো আমরা অত্যন্ত মানে সতর্কতার সাথে পালন করতে পারি যেন সেই প্রত্যাশাই করবো। এবং আমি খুব ছোট্ট করে বলতে চাই যে আমরা নিজেরা যেন সবসময় ভালো থাকি, নিরাপদ রাখি সবাইকে, সেটাই হোক আমাদের আগামী দিনের প্রত্যাশা। অবশ্যই, আমিও অনেক শুভকামনা করছি, অনেক শুভকামনা। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসি ভবন, সপ্তম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 2215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি শুভ সন্ধ্যা।